তারা জানিয়ে দিলেন আলমির সাদের ব্যাখ্যা করতে গিয়ে তফসিলকারকরা জানিয়ে দিলেন একটা শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে ও মুসলমান ঘরের ছেলেরা আল্লাহ পাক তাকিয়ে থাকে বলে সন্ধ্যা থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে আছি আমরা, আল্লাহ আজকের দিনে আমাদের দিকে দেখছেন তো, এই কোরআন আয়াতটা প্রমাণ পেলাম তাই তো, আল্লাহ যে দেখছে গতকাল এরকম টাইমে আমরা কি করছিলাম, সব কম্বলের মধ্যে ঘুরে কেউ নাক ডাকছিল, নানান রকম কাজে ব্যস্ত ছিল তাই না, কিন্তু কালকের দেখা আর আজকের দেখা, কাল দেখা আজকের দেখা এমনই রসুলুল্লাহর মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি আজকে এই ক্লাবের যুবক ছেলেদের মধ্যে যদি থাকে খোদার কসম করে বলছি এমন একটা জায়গায় আমি আমরা বসেছি আমার রসুল যদি ইচ্ছা করে রুহানি হালাতে এই জান্নাতের বাগানে হাজির হতে পারেন, জোরে বলেন, জোরে বলবেন না, এ বিশ্বাস আপনাদের আছে, এই আছে কথা বলে ভাই আমাদের চোখ কটা বলে, এই আমাদের চোখ কটা, এই দেখ তিনটে আর ওইদিকে বলছে দুটো, অবস্থা দেখ, এই আমাদের চোখ কটা, হ্যাঁ কথা বলে, হ্যাঁ তিনটে আপনারা বলে, এই বলে জলসা শুনেছেন, রেজবি সাহেবের জলসা শুনলেন, আজিউর রহমান সাহেবের জলসা শুনলেন, এবার আপনারা বলেন একদিন বলে চারটে, এই শোনে আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আপনারা যারা এই জান্নাতের টুকরার মধ্যে ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারি যারা বাইরে আছে তাদেরও তিনটি চোখ আমাদেরও তিনটি চোখ, জোরে বলেন সুবহানাল্লাহ, যদি বলেন হুজুর কি ব্যাপার এক এক বক্তা এক এক রকম কথা বলছে আর আপনি পীরের আওলাদ এসে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা খলিফার আওলাদ আপনি কি আলোচনা করছেন হুজুর গভীর রজনীতে, হ্যাঁ কিন্তু ভাই আল্লাহর রাসূলের হাদিস আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়, জোরে বলে এজরে বলবেন না ভাই, ভাই দোয়া করে দেবো না কিছু বলবো, এ দোয়া করবো না কিছু বলবো, এ যে যা জিতছেন তো এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, বাতিল নে জব জব বদলি গে তেবার আয়া গে তব তব মেরি জুবা পর, বাতিল নে জব জব বদলি গে তেবার আয়া গে তব তব মেরি জুবা পর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্যারে নবী মেরে জিনা সিখায়া বখোদা ইনসান হমকো বানায়া, প্যারে নবী মেরে জিনা সিখায়া বখোদা ইনসান হমকো বানায়া, পহনায়া পহনায়া আখলাক ঈমান কা জেবর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার,
আল্লাহু আকবার খুদ ভিগি জিয়ে জিনি নে তো সবিতা ঈসা না পৌঁছা খুদ সে কিসি কো খুদ ভিগি জিয়ে জিনি নে তো সবিতা ঈসা না পৌঁছা খুদ সে কিসি কো ইসলাম কা এর দর সে মনো হয় নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা ওয়ালা আলাইহিস সালাম মিজাক আকার হমকো বচানা দামন নি আপনে হমকো ছুপানা মিজাক আকার হমকো বচানা দামন নি আপনে হমকো ছুপানা ইতনা করম কর রহ জায়ে মাশার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে আলোচনা শুরু করলাম। প্রথমে আমার আলোচনার মূল হলো যে আমাদের চোখ হচ্ছে তিনটি, কেউ বলেছে দুটো, কেউ বলেছে চারটে, কেউ বলেছে একটা, কেউ বলেছে দুটো, যে যার মতো বলেছে, কিন্তু আমাদের চোখ হচ্ছে তিনটে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আপনারা কি জানেন সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে আপনারা বসে আছেন কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে? কত বলে জান্নাতের বাগানে আছেন, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেছেন, এত প্যার করেছেন, এত ভালোবেসেছেন, আমাদের সাথে আমাদের পাশে আল্লাহ অগণিত ফেরেশতাকে রেখেছে। জোরে বলেন না, সুবহানাল্লাহ। এ বিশ্বাস করেন তো আপনারা? হ্যাঁ, ফেরেশতা আমাদের সাথে আছে তো? আছে, কোথায় আছে দেখা, কি মনে আছে? আপনি দেখ করে বললেন হ্যাঁ আছে, কোথায় আছে দেখা? ফেরেশতা যেখানে বসে আছেন, আপনি হুজুর দলিল দিয়ে বলে আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা ও যুবক দাদা ও নবী বদর উম্মত উম্মতিয়া আমার আপনার নবী দাও নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে মুখ জানিয়ে দিয়েছে ইন্না লিল্লাহি মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদি এই জমিনের উপরে বিচরণ করে ওয়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা রাসূলুল্লাহর মুহাব্বত গোলামেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার রাসূলুল্লাহর উম্মত উম্মতিরা সন্ধ্যা থেকে নিয়ে আখির মোনাজাত পর্যন্ত আমার মা বোনেরা আমার যুবক ভাইরা যে দরুদ শরীফ তা পড়েছে ও যুবক ভাইরা এই দরুদ শরীফ গুলো আল্লাহ পাকের যে ফেরেশতা গুলো আমাদের পাশে বসে আছে ওই ফেরেশতা গুলো আমরা দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে সেই দরুদ শরীফটাকে ক্যাচ করে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারকে পৌঁছে যায়। এজরে বলে আমরা যেখানে বসে দরুদ পড়লাম, সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, এই ফেরেশতা গুলো যারা বসে আছে এই ফেরেশতা গুলো ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমাদের দরুদ আমাদের সালাম আমাদের প্রত্যেকটা জিনিস ধরে নিয়ে আল্লাহ রাসূলের মাজার মোবারকে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে ও মুসলমান ধরেছে আল্লাহ
কাল কিয়ামতে মাজতে তাহলে হাসরে মাজতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে একলা করে মিম্বার করে দেবে। ও যুবক ভাইরা ও নবী বলে উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আমার আপনার নবী দানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে কত মহব্বত করে উম্মতকে কত প্যার করে উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা কাল কিয়ামতের মাঝে তাহলে হাসরে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদের যখন একটা করে মিম্বার করে দেবে আল্লাহ পাকের পয়গম্বরেরা আল্লাহ পাকের নবী পয়গম্বরেরা সকলে যে যার মতো মিম্বারে বসে যাবে। ও যুবকেরা আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবচাইতে উচ্চ মিম্বার সবচাইতে সুন্দর মিম্বারটা আমার আপনার নবী দানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বার হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিম্বারে বসে যাবে তোমরা তো তোমাদের কর্মের কথা চিন্তা করলে না তোমরা তো তোমাদের গোত্রের কথা চিন্তা করলে না তোমরা তো তোমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করলে না তোমরা যে যার মতো নিজের চিন্তা করে গে আমি আল্লাহ পাকের আসনে তোমরা বসে গেলে আমরা তো সকলে বসে গেলাম আপনার তার দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারটা কেন খালি পড়ে আছে এই সকলের রাজা আলাইহি সালাতু ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ও ইব্রাহিম পয়গম্বররা তোমরা শুনে কি দাও যে কি দাও আমার ডান দিকে যে মেম্বারটা আছে এই মেম্বারটা অন্য কারো নাই আমার হাবিবুল্লাহ আমার দোস্ত আমার বন্ধু মেম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছি এই রব্বি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিরে জীবনে গুনাহ কথাগুলোকে ক্ষমা না করবেন আমি রসুল্লাহ আপনার ডান দিকে মেম্বারে বসবো না। এই জুড়ে বলবেন না আজকে সেই রসুল্লাহর উম্মত বলে আমরা দাবি করি আর মুখে বলি ভালোবাসি মুখে বলি অন্তরে যদি বলতাম খোদার কসম করে বলছি ছটার সময় যে লোকটা ছিল এই আমিনউদ্দিন সাহেবের সময় যে লোকটা ছিল ওই লোকগুলো বসে থাকত করোনা করোনা করে মাস্ক পরছে মাস্ক ভাই করোনা আগে না মৃত্যু আগে কত বলেন এই করোনা আগে না মৃত্যু আগে বর্তমান দুই বছর লকডাউনের পর ফের লকডাউন আজকে আমাদের ঈমান আমল এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে আজরাইল এসে বলে চল বলছে আমার করোনা হয়নি আমি যাব কেন ব্যাপারটা বোঝার চেষ্টা করে আজকে কিন্তু এমন একটা আমি উঠেছি ভাই বলার তো অনেক কিছু আছে কিন্তু আপনারা জানেন না আমি এসেছি আমি থাকি নিউ টাউন রাজারহাট কিন্তু আমি সার্ভিস করি চাকরি করি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানিকচক হাই মাদ্রাসা ওখানে চাকরি করি ওখান থেকে আমার আসা যাওয়া করতে হয় শুধু আমার এই ভাই আর আমার বেল্লাল ভাই পরিচয় হলো ওনার বাড়িতে খুব সুন্দর খানায় পিলায়ের ব্যবস্থা হলো আল্লাহ তার রিজিকে বরকত দিক এবং এই মাহফিলটাকে কবুল করুন সকল আল্লাহুম্মা আমিন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাবে জানালেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে যারা ঈমান এনেছে যারা ঈমানদার তারা কি মনে করেছে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দিই ফিতরা দিই বলে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব
ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন, এতক্ষণ ধরে ওয়াজ শুনেছেন, অনেক কিছু শুনেছেন। গজল আমি খুব সুন্দর বলতে পারি, বলবো ইনশাল্লাহ, কোনো চাপ নেই, কিন্তু একটু ভালো করে বলে। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইয়াসতামি। আল্লাহ বলছে, যারা ইমানদার তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছি, ছেড়ে রেখেছি? এখানে অনেক নামাজি বাবাজি বসে আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়ে, আবার এই মজলিসে অনেকে বসে আছে যারা নামাজের ধার ধারে না, জুম্মার নামাজে যে কোনো মুহূর্তে যায়, দূরে কাজ খরচটা করে পালায়। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? কথা বলে, এখানে অনেক ছেলে আছে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জান দিয়েছে, শক্তি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায় আর বলে, আমার মালাইকা ফেরেশতারা দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে আমি আল্লাহ 700 টাকা রুজি দিয়েছি, হালাল রুজি, জোরে বলে। কিন্তু ফেরেশতা দেখো 700 টাকা যে রুজি আমি আল্লাহ দিয়েছি, ওই 700 টাকা রুজি ইনকাম করতে গিয়ে নিউ টাউনের বুকে চা 10 তলা বাড়ি বিল্ডিং এর উপরে বেল লাগিয়ে লাগিয়ে ফুর্তি করছে। ফেরেশতা, আমি যদি ইচ্ছা করি ওই বেলটাকে কেটে দিতে পারি, আর ওই বেল যদি কেটে যায় 10 তলা বিল্ডিং থেকে পড়ে পা হাত পা লটকে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু আমি আল্লাহ গফুরুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানি ওই বান্দার যে 700 টাকা হালাল আমি দিচ্ছি তার থেকে তার মা খাবে, তার বাপ খাবে, তার স্ত্রী খাবে, তার পুত্র খাবে, তার কন্যা খাবে, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি তার জন্য আমি বেলটাকে কাটি না। কিন্তু আমার মালাইকা ফেরেশতা দেখো, আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে 700 টাকা ইনকাম করার পরে গোন্ডা বাজারে এসে 1 টাকায় 10 লক্ষ টাকার স্বপ্ন দেখার জন্য ওই 700 টাকা থেকে 1 টাকা দিয়ে একটা লটারি কিনে ওই হালাল টাকাটাকে হারাম করে দিল। এরকম মানুষও কিন্তু এই মজলিসে বসে আছে, কথা ঠিক না? জানিয়ে দিলেন, বান্দা তোমরা যেখানে আমি জোরে হবে ভাই, স্পিড ঝিমিয়ে যাচ্ছে। সব বক্তারা এসছে, কেউ 100 কিলোমিটার দূর থেকে, আর আমি আপনার পীরের আওলাদ এসছি 500 কিলোমিটার দূর থেকে। যদি বলেন হুজুর কেন 500, কেন 250 কিলোমিটার রাস্তা? বহরমপুর থেকে আমি 60 কিলোমিটার ভিতরে থাকি, আবার ওখান থেকে 9 কিলোমিটার দূরে আমার কি বুঝলে, সেখান থেকে এসে জলসা ধরি, জলসা করে আবার চলে যায়। তাহলে আমার শরীরে ক্লান্তি তো থাকবে, কথা ঠিক না ভুল? কিন্তু আপনারা যে দোয়া করেন, এই দোয়ার ওসিলে আল্লাহ বসিয়ে কিছু কথা বলার তৌফিক দান করেন সকল। আল্লাহ ভাই আপনার দান করেছেন, আমিনউদ্দিন রিজভী সাহেব কিছু দান তুললেন, কেউ কেউ দিলেন, কেউ কেউ দিলেন না, আবার আমার আগের বক্তা তিনিও করলেন, আবার তিনি চলেও গেলেন, চলেও গেলেন, যাই হোক আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু আমার ভাইরা, আপনারা যে দানটা করছে, এই দানটা কি সত্যি সত্যি বিফলে যাবে? কথা বলে, আপনারা যে এখানে বসে আছে, আপনি কি জানেন এই আপনাদের বসে থাকার জন্য আমার মা বোনেরা যে পর্দার মধ্যে বসে আছে, বসে থাকার জন্য আমাদের বাপ যারা ইন্তেকাল করেছে, মা যারা ইন্তেকাল করেছে, আমাদের এই বসে থাকার জন্য তাদের কবরে অটোমেটিক সব চলে যাচ্ছে। যদি বলে কুস্তো সালাম কিয়া করো ইয়ার, একটু তো লজ্জা করো, যে বাপ বা তোমার উচ্চ আল্লাহ কোরআনে বলছে ওলা তাকুল্লা হুমা ওফি ওলা তাহার হুমা ওকুল্লা হুমা কাউলান কারিমা, আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমার পিতা মাতা যেন ভালো করে বোঝে। আল্লাহ কোরআনে বলছে আমরা মুসলমান সব জায়গায় নম্বরে ওয়ান থাকতে চাই, কথা ঠিক না ভুল ভাই?
আমরা মুসলমান যারা, আমরা একটু গোস্ত খাই তো আমাদের গা হচ্ছে গরম, আমরা সব জায়গায় ক্যাপ্টেন হতে চাই, কিন্তু আল্লাহ আমাদের সব জায়গাতে ক্যাপ্টেন করে দিয়েছেন। জোরে বলে প্রমাণ দিয়ে যাব, বসে যেখানে বসেছি যেখানে প্রমাণ দিয়েই যাবো। আপনি নাম